প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুমন ভাই তার ভিত্তি এবং জাল দেখছেন। আপনারা দেখতে থাকুন আমি সুমন ভাইয়ের মাছগুলো কেমন করে ধরে আপনাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে লাইক কমেন্ট করে দিন এবং পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম এসআর রূপসী বাংলা এবং ফেসবুক পেজের নামও এসআর রূপসী বাংলা। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন গোমানের ওইতে ড্রেজার, ড্রেজারগুলো ওজো যাওয়ার জন্য এই পথে এসেছিল, কিন্তু ওই যে চার আছে সেতু চারের ওই পাশে কচু ভরপুর, যার কারণে এই ট্রলারগুলো যেতে পারছেন না, এখানে আটকে আছে। এই যে আমার সুমন ভাই শুরু করলেন জাল দেখতে, সূর্যের কিরণ যে এত তীর্যকভাবে এসে লাগছে পশ্চিম পারে, যার কারণে ভালো একটা দেখাতে পারো না। ভাই মাছ না? আচ্ছা, যাই হোক দর্শক বিন্দু, আপনারা দেখতে থাকুন জালে সম্ভবত একটা বাইম পড়েছে, আপনাদের দেখাবো। কাছের অংশটুকু ঝাড়ছেন, বাইম পড়ছে, দুইটা বাইম পড়ছে সুমন ভাই, তিনটা তিনটা পড়ছে না, বাচ্চা বাচ্চা তিনটে পড়ছে, আল্লাহ ভরসা, আর হয়তো মাছ হবে সূর্যের আলোর কারণে ভালো দেখাতে পারছি না, মাছগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকবেন। দেখেন অপর অংশটুকু, যে কষু যে হাংলাইছে, তারপর নিম নিম করে শোধ করতেছে, তো যার কারণে ওই কচুর বালাগুলো ঘপে ঢুকে গেছে। একটু বাতাস নাই, গুমটু গরম, গা ভেঙে যাচ্ছে, ভালো বসে না শোন ভাই? মোটামুটি মোটামুটি যে করা পড়েছে আলহামদুলিল্লাহ। চলে গেলে বেশি তাহলে যাবি তো আবার ভাই, আজকের মাছগুলো দেখে আসলে ভালো লাগছে, দেখেন কত সুন্দর ট্যাংরা, বড় বড় ট্যাংরা করেছে, মাছের সাইজ ভালো আছে, হ্যাঁ আসলে মাছের সাইজ ভালো আছে, দেখুন দেখো কিন্তু কত সুন্দর মাছ, শোন ভাই
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।